প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ড ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে আজকে দ্বিতীয় ক্লাসে আরম্ভ করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যবসায় আইনের বিভিন্ন দিক নিয়ে, অর্থাৎ একজন ব্যবসায়ী কি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আইনের যে যে বিষয়গুলি নজর রাখতে হয় বা যে যে বিষয়গুলি তাকে মাথায় রাখতে হয় সেসব বিষয় সম্পর্কে আমরা বলছি। আমরা অনেকেই ব্যবসায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে যাই, কিন্তু আমরা বাণিজ্যিক বা ব্যবসায়িক আইনগত বিভিন্ন দিক সম্পর্কে পুরোপুরি সচেতন নয়, যে কারণে ব্যবসায় আইনগত দিক এ অধ্যায়ে একজন ব্যবসায়ী কি ব্যবসা কার্যক্রম পরিচালনা করার বেলায় তাকে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, অর্থাৎ একজন ব্যবসায়ী অভ্যন্তরীণ বাণিজ্য বৈদেশিক বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে তাকে ব্যবসায় আইনগত দিকে যে বিষয়গুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন ব্যবসায় আইনগত দিক অধ্যায়ে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আগে আমরা জেনে আসছি কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন, পেটেন্ট আইন, অর্থাৎ প্রত্যেকটি আইন একজন ব্যবসায়ীকে তার সৃষ্টকর্ম বা একজন আবিষ্কারককে বা একজন উদ্ভাবককে তার সৃষ্টকর্মের একচ্ছত্র মালিকানা প্রদান করে, যাতে তৃতীয় কোন পক্ষ বা তৃতীয় কোন প্রতিষ্ঠান তার এই পণ্যটি নকল করে বাজারে ছাড়তে না পারে। আজকে আমরা বাজারে গেলে দেখতে পাই যে হাজারো নকল পণ্যের সয়লাব বাজার। আমরা যে মূল পণ্য যেটা আসল পণ্য সেটি খুঁজে পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, কিছু সংকেত, কিছু চিহ্ন, কিছু পণ্য বা কোনো একটা কোম্পানির নাম বহন করতে হয়। এক এক কোম্পানি এক এক রকমের গুণগত মানসম্মত পণ্য বাজারে ছাড়ে। কোনো একটি পণ্য মানসম্মত হলে কোনো কোম্পানি যখন সেটি ক্রেতার সুনাম অর্জন করতে পারে, পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলি ওই পণ্যকে নকল করে বাজারে ছাড়ার চেষ্টা করে। এক্ষেত্রে একজন ব্যবসায়ী আবিষ্কার উদ্ভাবক যদি ব্যবসায় আইনগত বিভিন্ন দিকগুলি পালন পূর্বক তার উদ্ভাবক আবিষ্কারক বা তার প্রতিষ্ঠানের পণ্যটি বাজারে উপস্থাপন করে, সেক্ষেত্রে তৃতীয় কোনো প্রতিষ্ঠান তার পণ্যটি নকল করার সুযোগ পায় না। আর যদি নকল করে থাকে কোনো কারণে, সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত যে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এটি একটি ব্যবসায়ী বা আবিষ্কারক বা উদ্ভাবক তার পণ্যের নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট সম্পূর্ণকালীন মেয়াদের জন্য একচ্ছত্র মালিকানা বা কর্তৃত্ব গ্রহণ করে বা বজায়। এই পর্যায়ে আমরা পেটেন্ট আইন, ট্রেডমার্ক আইন, কপিরাইট আইন এ সম্পর্কে আমরা পূর্বে কথা বলেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কপিরাইট আইন, অর্থাৎ কপিরাইট। বাজারে বেশিরভাগ পণ্যের নকল হয়, নকল হওয়া প্রতিরোধ করার ক্ষেত্রে নকল প্রতিরোধে একজন ব্যবসায়ী উদ্ভাবক আবিষ্কারককে কপিরাইট আইনের সহায়তা নিতে হয়। আজকে আমরা আলোচনা করবো কপিরাইট আইন নিয়ে, কপিরাইট আইন। এখন আমরা জানো যে কপিরাইট কিভাবে নিবন্ধন করা হয়, অর্থাৎ আমরা কপিরাইট নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করব, কিভাবে আমি আমার একটি উদ্ভাবনী বা মেধা সম্পদ বা আমার সৃষ্টকর্ম বা আমার সম্পদ আমি এই মেধা স্বত্ব আমি কিভাবে সংরক্ষণ করব, অথবা আমি আমার কপিরাইট আইনের আওতায় কিভাবে নিজেকে নিবন্ধিত করবো, বা আমার প্রতিষ্ঠান বা আমার উদ্ভাবিত পণ্য আমার উদ্ভাবিত আবিষ্কারকে আমি কিভাবে কপিরাইট আইনের আওতায় নিয়ে আসবো, অর্থাৎ আমি নিজেকে নিবন্ধিত করব। কপিরাইট নিবন্ধনের জন্য আমাকে কিছু সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হবে, অর্থাৎ যেহেতু এটি একটি সম্পূর্ণ আইনগত বিষয় অবশ্যই আমাকে সেখানে আইনগত বিষয়গুলি যথাযথভাবে পালন করতে। কপিরাইট আইন নিবন্ধনের জন্য কপিরাইট নিবন্ধকের কার্যালয় থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে। আর সংগ্রহিত ফর্মের মধ্যে আবিষ্কার বা নিবন্ধন বা কপিরাইট গ্রহণকৃত বিষয়ের নাম, বিষয়ের শর্ত, বিস্তারিত তথ্য উল্লেখপূর্বক নিবন্ধকের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হয়। এই নিবন্ধনটির জন্য কপিরাইট নিবন্ধন করতে যাচ্ছি বা যে উদ্ভাবনের জন্য নিবন্ধন করতে যাচ্ছি তার ধরন অনুযায়ী ট্রেজারি চালানোর মাধ্যমে নির্ধারিত প্রি প্রদান পূর্বক নিবন্ধন ফর্মের সাথে জমা দিতে হবে। আমরা কপিরাইট সম্পর্কে যে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে যে বিষয়গুলি আমাকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কপিরাইট নিবন্ধন করতে হলে আমাকে কি কার্যক্রম সম্পাদন করতে হবে, কপিরাইট নিবন্ধনের জন্য আমাকে যেসব আনুষ্ঠানিকতা পালন করতে হবে, অর্থাৎ যেহেতু এটি আইনের অধীনে নিবন্ধিত হবে, কপিরাইট আইন সম্পূর্ণ একটি আইন দ্বারা নিবন্ধিত পদ্ধতি বা আইন সৃষ্ট পদ্ধতি, যাহার কারণে আমাকে একচ্ছত্র কর্তৃত্ব প্রদান করা হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কিছু আইনগত বিধিনিষেধ, আইনগত নিয়মকানুন অনুসরণ করে কপিরাইট নিবন্ধনের জন্য নির্ধারিত ফর্মে কপিরাইট নিবন্ধকের কার্যালয়ে আবেদন করতে হবে। এখন আমরা কপিরাইট নিবন্ধনের বিস্তারিত বিষয় সম্পর্কে জানব। কপিরাইট নিবন্ধনের জন্য কপিরাইট কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদনে এই আবেদনপত্রে যে কর্মটির কপিরাইট করতে চাই তার নাম, শর্ত, সেই বিষয়ে যথাযথ তথ্য
পূরণ করতে হবে। আবেদনপত্রে তিন কপি জমা দিতে হবে। কপিরাইট নিবন্ধন করার জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এ ধরন অনুযায়ী নির্ধারিত ট্রেজারি চালানের মাধ্যমে আবেদনপত্রের জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে। ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরান্ডাম জমা দিতে হবে। অঙ্গীকারনামায় 150 টাকার স্ট্যাম্পে লিখে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। প্রচ্ছদ কর্মের ক্ষেত্রে অর্থাৎ প্রচ্ছদ শিল্পীর জন্য 250 টাকার স্ট্যাম্প এবং না দামি নামা অথবা হস্তান্তর দলিল দাখিল করতে হবে। পাণ্ডুলিপি, সাহিত্যকর্ম, রেকর্ডকর্ম, সিডি, ক্যাসেট, সিনেমা ও কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে 2 কপি কর্ম জমা দিতে হবে। চারুকর্মের ক্ষেত্রে 3 কপি কর্ম জমা দিতে হবে। চারুকর্মের ক্ষেত্রে 1 কপি শক্ত কাভারের নাম ঠিকানা কপিরাইট নোটিশ সহ পেস্টিং করে জমা দিতে হবে। কেউ যদি আইনজীবীর মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে চান সেক্ষেত্রে আবেদনপত্রের সাথে ওকালতনামা দাখিল করতে হবে। আবেদনপত্রে যোগাযোগের ঠিকানা সম্ভব হলে ফোন নম্বরও উল্লেখ করতে হবে। তবে বিদেশি কর্মের ক্ষেত্রে যে দেশের মূল কর্ম ওই দেশের মূল মালিকের হস্তান্তর দলিল সত্যায়িত করে দাখিল করতে হবে এবং আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রের অবশ্যই ফটোকপিগুলো সত্যায়িত করে জমা দিতে হবে। এক্ষেত্রে ত্রুটিপূর্ণ আবেদনপত্রগুলি বাতিল বলে গণ্য করা হবে। আর যে সকল আবেদনপত্রে এই তথ্যগুলি বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে দেখা যাবে যে ওই সৃষ্টকর্ম বা কপিরাইট নিবন্ধনের জন্য প্রদত্ত আবেদনপত্রটি সঠিক এবং কপিরাইট নিবন্ধনের জন্য যিনি আবেদন করছেন তার সম্পদের শর্ত এবং তার মালিকানা সম্পূর্ণ নিজের, সেক্ষেত্রে সকল বিষয় বিবেচনা করে নিবন্ধক কার্যালয় কপিরাইট নিবন্ধন কার্যালয় তাকে কপিরাইটের প্রাথমিক নিবন্ধন অনুমোদন দিয়ে থাকে। এখন আমরা দেখব কপিরাইট নিবন্ধনের বেলায় একজন আবেদনকারীকে আবেদনপত্রের যে যে বিষয়বস্তুগুলি সঠিকভাবে উল্লেখ করতে হয় সেই বিষয় সম্পর্কে। অর্থাৎ কপিরাইট নিবন্ধনের সময় আবেদনকারীকে অবশ্যই প্রয়োজনীয় সকল তথ্য এবং বিষয়বস্তু সঠিকভাবে আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রে উল্লেখ পূর্ব তাকে আবেদন নিবন্ধনের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের বিষয়বস্তু কপিরাইট আইন বিধিমালার প্রথম তফসিলের 2 নং ফর্মে উল্লেখ আবেদনপত্রের বিষয়বস্তুগুলো উল্লেখ করা। অর্থাৎ আমি যখন নিবন্ধকের কার্যালয়ে আবেদনপত্র কপিরাইটের জন্য আবেদনপত্র জমা দিতে যাব তখন আমাকে ওই কপিরাইট আইনের প্রথম তফসিলের 2 নং ফর্ম ওই ফর্মে যে সকল তথ্যগুলি আমাকে উপস্থাপন করতে হবে সে সম্পর্কে বলা হচ্ছে। নাম্বার 1, আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, জাতীয়তা, কপিরাইট আবেদনকারীর স্বার্থের ধরন, কমিটির প্রকৃতি ও ধরন, কর্মের শিরোনাম, লেখক বা প্রণেতার নাম, ঠিকানা, জাতীয়তা, লেখক বা প্রণেতার মৃত্যু হলে তার তারিখ, ইতিমধ্যে কর্মটি প্রকাশিত হয়েছে কিনা, কর্মটি প্রথম প্রকাশনার বছর, দেশ, প্রকাশকের নাম, ঠিকানা ও জাতীয়তা, পরবর্তী প্রকাশনার ক্ষেত্রে প্রকাশের বছর, দেশ, প্রকাশকের নাম, ঠিকানা, জাতীয়তা, কপিরাইটের শর্ত নিয়োগ বা লাইসেন্স প্রদানের অধিকারী অন্যান্য ব্যক্তিবর্গ যদি থাকে তাদের নাম, ঠিকানা ও জাতীয়তা, কর্মটি যদি শিল্পকর্ম হয়ে থাকে তাহলে মূল কর্মটি কোথায় রয়েছে, যাদের দখলে রয়েছে তাদের নাম, ঠিকানা ও জাতীয়তা এবং মন্তব্য যদি থাকে। এরপর আমরা দেখব আবেদনপত্র মূল্যায়ন ও নিবন্ধনের সনদ প্রদান। অর্থাৎ যাবতীয় সকল বিষয়ে তথ্য উপস্থাপন পূর্বক তথ্য উল্লেখ পূর্বক কপিরাইট নিবন্ধকের কার্যালয়ে যখন নির্ধারিত ফর্মে আবেদন করা হয় তখন কপিরাইট নিবন্ধক কার্যালয় সকল বিষয় অনুসন্ধান এবং তথ্য অনুসন্ধান করে যদি আবেদনকারীর সকল বিষয় সঠিক থাকে তখন তাকে কপিরাইট অনুমোদন দিয়ে থাকে। এখন আমরা কথা বলবো কপিরাইট ভঙ্গ। অর্থাৎ কপিরাইট ভঙ্গ করলে তাকে যে ধরনের শাস্তি ভোগ করতে হয় বা কপিরাইট আইন অনুযায়ী তার জেল, জরিমানা বা অন্যান্য যে শাস্তির বিধানগুলি রয়েছে কপিরাইট আইন অনুযায়ী আমরা এখন সেই বিষয়ে কথা বলবো। কপিরাইট ভঙ্গ করলে সাধারণত 2 ধরনের শাস্তির বিধান রয়েছে, একটা প্রতিকার রয়েছে, একটা দেওয়ানি, একটা হচ্ছে ফৌজদারি। এখন আমরা কপিরাইটের দেওয়ানি এবং ফৌজদারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কপিরাইট ভঙ্গের পরিণাম যুক্তরাষ্ট্রে প্রতি বছর একটি প্রতিবেদন প্রকাশ করা হয় কপিরাইট আইনের উপর। ওই প্রতিবেদনটি স্পেশাল 301 নামে পরিচিত। এর তালিকায় যে কয়েকটি দেশ কপিরাইট ভঙ্গকারী দেশ হিসেবে পরিচিত তার মধ্যে বাংলাদেশ অন্যতম। অর্থাৎ বাংলাদেশের লোকজন অতিমাত্রায় কপিরাইট ভঙ্গের সাথে জড়িত। কপিরাইট আইন ভঙ্গের শাস্তির বিষয়ে দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রতিকারের বিধান আছে।
দেওয়ানি আদালতের নিষেধাজ্ঞা ক্ষতিপূরণ আদায় এবং ফৌজদারি আদালতের মাধ্যমে জেল জরিমানা সহ শাস্তির বিধান রয়েছে। শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে শাস্তির পরিমাণ 1 বছর থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অন্যথায় 6 মাসের থেকে 4 মাস পর্যন্ত জেল হতে পারে অথবা 50,000 টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কপিরাইট ভঙ্গের যে তালিকা তার মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্র যেহেতু তালিকা বা চিত্র প্রদান উপস্থাপন করে প্রতি বছর একটি তাদের হিসেব বা পরিসংখ্যান অনুযায়ী যে তথ্য প্রকাশ করে তার মধ্যে কপিরাইট ভঙ্গের তালিকায় বাংলাদেশের নাম অন্যতম। অর্থাৎ আমরা বাজারে গেলে দেখতে পাই যে প্রচুর পরিমাণে নকল পণ্য বাজারে উপস্থাপন করা হচ্ছে, কম্পিউটার থেকে কম্পিউটার সফটওয়্যার, কোনো উদ্ভাবনী আবিষ্কারী বা কোনো যন্ত্র যে কোনো, অর্থাৎ বাজারে আমরা গেলেই বেশিরভাগ পণ্যকে নকল কপিরাইট অরিজিনালটা আমরা খুব কম সময় পেয়ে থাকি। অর্থাৎ এখানে বাজারে নকল পণ্যের মাত্রা বা কপিরাইট ভঙ্গের পরিমাণ বা নকল পণ্য বাজারে উপস্থাপনের প্রবণতা অনেক বেশি। অসাধু ব্যবসায়ী পণ্যকে নকল করে দামি দামি ব্র্যান্ডের পণ্যগুলি তারা নিজেদের ঘরে তৈরি করে ফেলতেছে, মোড়ক তাদের লোগো তাদের অর্থাৎ যাদের তারা যে প্রতীকগুলি ছিল অতি সহজে সেগুলিকে নকল করে বাজারে ছাড়তেছে। এখন এই কপিরাইট নিবন্ধ অর্থাৎ কপিরাইট প্রতিকারে এই নকল প্রতিরোধে দেওয়ানি এবং ফৌজদারি দু ধরনের কার্যবিধি বা দণ্ডবিধি রয়েছে। এখন দেওয়ানি প্রতিকারে কি এবং ফৌজদারি প্রতিকারে কি আমরা সেই বিষয়ে এখন জানতে পারি। একটা হচ্ছে দেওয়ানি প্রতিকার, অন্য হচ্ছে ফৌজদারি প্রতিকার। তাহলে কপিরাইট ভঙ্গের যেই শাস্তি বিধান রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে দেওয়ানি প্রতিকার। দেওয়ানি প্রতিকার যে ক্ষেত্রে কর্ম কপিরাইট অথবা কপিরাইট আইনের অন্য কোনো বিধি লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে স্বত্বাধিকারী নিষেধাজ্ঞা ক্ষতিপূরণ প্রাপ্তি এবং অন্যান্য সকল আইনগত প্রতিকার পাওয়ার অধিকারী হন। তবে বিবাদী যদি প্রমাণ করতে সমর্থ হন যে শর্ত লঙ্ঘনের তারিখ সংশ্লিষ্ট কর্মে কপিরাইট বিদ্যমান ছিল মর্মে তিনি অবগত ছিলেন না, কপিরাইট বিদ্যমান ছিল না মর্মে বিশ্বাস করে যুক্তিসঙ্গত কারণ ছিল, সেক্ষেত্রে আদালত নমনীয় কোনো প্রতিকার দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে ফৌজদারি আইন বা ফৌজদারি প্রতিকার। যে ব্যক্তি চলচ্চিত্র ব্যতিরিকে কোনো কর্মের কপিরাইট ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন বা করতে সহায়তা করেন সেক্ষেত্রে প্রথমে লঙ্ঘনের ক্ষেত্রে কমপক্ষে 6 মাসের কারাদণ্ড এবং কমপক্ষে 50,000-2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। তবে দ্বিতীয় বা পরবর্তী অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি 3 বছর বা সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ 3 লক্ষ টাকা সর্বনিম্ন 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রম হিসেবে এরূপ লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে প্রমাণিত হলে আদালত কম মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিতে পারে। তবে চলচ্চিত্রের কপিরাইট এবং এতৎসংশ্লিষ্ট আইনে বর্ণিত কোনো অন্য কোনো অধিকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করলে বা লঙ্ঘন করতে কাউকে সহায়তা করলে সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর এবং কমপক্ষে 1 বছর মেয়াদে কারাদণ্ড এবং কম্পিউটার প্রোগ্রামের লঙ্ঘিত কপি অনুলিপি করে প্রকাশ বিক্রয় বা বিতরণ করে সেক্ষেত্রে অনূর্ধ্ব 4 বছর কারাদণ্ড এবং ন্যূনতম 6 মাসের কারাদণ্ড এবং অনূর্ধ্ব 4 লক্ষ টাকা অনূন্য 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে এ পর্যায়ে আমরা কপিরাইট নিবন্ধন, কপিরাইট আইন ভঙ্গের পরিণাম, দেওয়ানি প্রতিকার এবং ফৌজদারি প্রতিকার এই সম্পর্কে বিস্তারিত জেনেছি। অর্থাৎ কপিরাইট নিবন্ধনকারী যদি কপিরাইট ভঙ্গ করে তাকে আইনগত শাস্তি ভোগ করতে হয় এবং এটা যে কোনো ধরনের হতে পারে, এটা দেওয়ানি প্রতিকার হতে পারে, ফৌজদারি প্রতিকার। এ পর্যায়ে আমরা আলোচনা করব বিমা। অর্থাৎ একজন ব্যবসায়ীকে বা একজন ব্যবসায়িক কার্য পরিচালনা করার ক্ষেত্রে বিমা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। অর্থাৎ ব্যবসায়ীকে সহায়তা করা, ব্যবসা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা, ব্যবসায়ীকে যাবতীয় আর্থিক ক্ষতির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বিমা কতটুকু সহায়তা করে, ভবিষ্যৎ যে কোনো ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নাম হচ্ছে বিমা। অর্থাৎ ভবিষ্যতে আমার সহায় সম্পদ আমার ব্যবসায়ীকে ব্যবসায় যে কোনো ধরনের আর্থিক ক্ষতির বিরুদ্ধে যদি আমি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকি সেক্ষেত্রে ভবিষ্যতে যদি আমি কোনো ধরনের ঝুঁকির মুখোমুখি হই, আর্থিক ক্ষতির সম্মুখীন হই, বিমা কোম্পানি আমাকে আর্থিকভাবে সহায়তা করবে। তাহলে ভবিষ্যৎ যে কোনো ধরনের অনিশ্চয়তা ও ঝুঁকির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নাম হচ্ছে বিমা। বিমা ব্যবসায়ী আমরা বিমা ব্যবসায়ী জগতের
বা ব্যবসায়ীর আজকের এই অবস্থানে আসার পেছনে বা ব্যবসায়ীদের সহযোগিতা করার পেছনে বাণিজ্যিক কার্যক্রমকে নির্বিঘ্ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিমা সে অন্যের ঝুঁকি নিজ কাঁধে নিয়ে অন্যকে ঝুঁকি মুক্ত রাখে। বিমা প্রতিষ্ঠানগুলি সর্বদাই অন্যের ঝুঁকি কাঁধে নিয়ে বহন চলে, অর্থাৎ ব্যবসায়ী যাবতীয় ঝুঁকি বিমা প্রতিষ্ঠান বহন করে, ব্যবসায়ীকে নির্বিঘ্নে তার ব্যবসায় কার্যক্রম বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করে। নিশ্চিত ঝুঁকি আছে জেনে আমরা বিনিয়োগ করি, তবে ব্যবসায়ী নিশ্চিত ঝুঁকি আছে জেনে বিনিয়োগ করার পরে বিনিয়োগকৃত সম্পদে যদি বিমাকরণ গ্রহণ করে থাকে তখন সে মোটামুটি ঝুঁকি মুক্তই থাকে এবং বিমাকৃত সম্পদ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করে। আর্থিক ক্ষতির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নাম হচ্ছে বিমা। এখন আমরা বিমা ব্যবসায়ের প্রচলন বা কখন থেকে বিমা ব্যবসায় কার্যক্রম ব্যবসায়ীর সাথে প্রচলিত হয়েছে বিমার ছোট একটি ইতিহাস আমরা জেনে নিই, অর্থাৎ বিমা কার্যক্রম বা বিমা ব্যবসায় কিভাবে ব্যবসায়ীদের সম্পৃক্ত হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংল্যান্ডে লয়েড কর্তৃক সর্বপ্রথম নৌবিমা প্রকল্পের প্রচলন শুরু হয়। পরবর্তীকালে 1666 সালে লন্ডনে এবং 1861 সালে টালি স্টেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সর্বপ্রথম ব্রিটেনে আগুনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 1865 সালে অগ্নিবিমার প্রবর্তন হয়। এরপর 1896 সাল হ্যান্ড ইন হ্যান্ড নামক জীবন বিমার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইংল্যান্ডে জীবন বিমার প্রবর্তন হয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিমা ব্যবস্থা চালু আছে। 1938 সালে উপমহাদেশে প্রবর্তিত বিমা আইন এতদিন বাংলাদেশে চালু ছিল। উক্ত আইনের পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করে 2010 সালে নতুন আইন প্রণয়ন করা হয়েছে, যা বিমা আইন 2010 নামে পরিচিত। ব্যবসা বাণিজ্যের এই পর্যায়ে বিমাকে আমরা তিন ভাগে ভাগ করা হচ্ছে, জীবন বিমা, নৌবিমা, অগ্নি বিমা। যদিও অগ্নি বিমার মধ্য দিয়ে ব্যবসায়ী বিমার সূত্রপাত, অর্থাৎ অগ্নিজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই প্রথম বিমা ব্যবসায়ের প্রচলন শুরু হয়। পরবর্তীতে জীবন বিমা এবং নৌবিমার প্রচলন শুরু হয়। অগ্নি বিমা, নৌবিমা, জীবন বিমা, অগ্নি বিমা। অগ্নিজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এর বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নাম হচ্ছে অগ্নি। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো শিল্প কারখানা, কোনো যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম যদি আগুন দ্বারা বিনষ্ট হয় সেক্ষেত্রে ওই ব্যবসায়ী বা ওই শিল্প প্রতিষ্ঠানের মালিক যদি ওই সম্পদের অগ্নি নিরাপত্তা গ্রহণ করে থাকে তাহলে অগ্নিজনিত দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট ক্ষতি বা সংঘটিত ক্ষতির ক্ষতিপূরণ পেয়ে থাকে যদি ওই প্রতিষ্ঠান বিমা গ্রহণ করে থাকে। নৌবিমা, নৌপথে পণ্য সামগ্রী আমদানি বা রপ্তানি হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের সিংহভাগ পণ্য সামগ্রী আমদানি রপ্তানি হয় নৌপথে, অর্থাৎ নৌপথে কোনো আমদানি রপ্তানি বেলায় সামুদ্রিক জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, যে কোনো ধরনের প্রাকৃতিক ক্ষতির বা দুর্যোগের কারণে যদি বিমাকৃত সম্পদ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে বিমাকারী বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে। অর্থাৎ নৌপথে সংঘটিত যে কোনো ধরনের দুর্যোগ বা যে কোনো ধরনের দুর্ঘটনার কারণে পণ্যের ক্ষতিগ্রস্ত হলে বা পণ্য ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে বা কোনো সহায় সম্পদ ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে বিমা কোম্পানি জীবন বিমা। ব্যবসা জগতে জীবন বিমার জনপ্রিয়তা সব থেকে বেশি। মানুষের জীবন ও সম্পদ নানা ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তার দ্বারা পরিবেষ্টিত। এই ঝুঁকি এবং অনিশ্চয়তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মানুষ এই বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, আর এই আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নাম হচ্ছে জীবন বিমা। মানুষের জীবন নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে অতিবাহিত হয়, তাই সে তার ভবিষ্যৎকে যে কোনো ধরনের আর্থিক ঝুঁকি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিমাপত্র গ্রহণ করে। এক্ষেত্রে বিমা গ্রহীতা নির্দিষ্ট সময় অন্তর ওই বিমাকৃত সম্পূর্ণ অর্থ ফেরত পায়। তবে বিমা চুক্তি যদিও ক্ষতিপূরণ চুক্তি হয়, জীবন বিমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি নয়, কারণ মানুষের জীবনকে টাকার মধ্যে পরিণত করা যায় না বলেই জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই।